মন গড়া বক্তব্য দিয়ে দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় কে কোথায় কখন কি করছেন সবই নজরদারিতে আছে জানিয়ে শিগগিরই অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি অরাজনৈতিক বক্তব্য দিয়ে দল সরকারের অর্জনকে যারা প্রশ্নবিদ্ধ করছে দলের কাছে তাদের এই অপকর্ম ক্ষমাহীন অপরাধের মতো এ ব্যাপারে নজরদারিতে আছে প্রত্যেকেই সময় মতো সব বিশৃঙ্খলার বিরুদ্ধে শেখ হাসিনা কঠোর অবস্থান আছে না